আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের ব্রেড ক্রাম্ব নিয়ে আলোচনা করব। ব্রেড ক্রাম্ব মূলত আমরা কোন পেজে আসি এই বিষয়টা বোঝানোর জন্যই ব্যবহার করে থাকি। কারেন্ট পেজ সিরিয়াল ওয়াইজ আমরা হোম, তারপরে ক্যাটাগরি, এরপরে আমরা কারেন্ট পেজের নাম দিতে পারি। তো চলুন এই বিষয়টি আমরা দেখি প্র্যাকটিক্যালি কীভাবে করব। তো আমরা এখান থেকে বেজ দেখেছিলাম, এখান থেকে আমরা একটু দেখে নিই আউটপুটটা। এটা ছিল আমাদের আউটপুট, এখানে এটা পিল বেজ, এটা নর্মাল বেজ। তো এটাকে আমাদের এখন দরকার নাই, আমরা এগুলো রিমুভ করে দিব। আর এই তিনটা কিন্তু আমরা রিমুভ করবো না, এটা আমাদের সব সময়ের জন্যই দরকার হবে, ঠিক আছে? এইটাকে, এইটা ছাড়া কিন্তু একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, এই জেকিউরি বা এগুলো ছাড়া কিন্তু এই কলাপসেবল যে অ্যালার্ট ছিল এটা কিন্তু কাজ করবে না। তো এটা মাথায় রাখতে হবে। আমি এখন এইটাকে আরেকবার একটু ব্রাউজার দিয়ে দেখে নেই। ওকে, তো এখন আমি এই যে এখানে আমি কোন পেজে আছি এই বিষয়টা আমি বোঝানোর জন্য এখান থেকে ব্রেড ক্রাম্ব ক্রাম্ব ইউজ করতে পারি। তো এটার জন্য নর্মাল একটা ন্যাব ইউজ করতে হবে, ন্যাব। এরপরে সরি, এরিয়া লেভেল ব্রেড ক্রাম্ব, এই হলো। তো এটি একটা বেসিক ক্লাস আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। এরপরে একটা ওয়েল ইউজ করতে হবে, ওয়েল। ওয়েলের পরে আমরা এখানে ক্লাস ইউজ করব এইটাকে, সেম ক্লাস। তো ওয়েলের ভিতরে আমরা জানি লিস্ট, আনঅর্ডার লিস্ট, যেহেতু এখানে আমাদের লিস্ট ইউজ করতে হবে। তো আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি, বা এটা আমি এখানে হোম লিখে দিলাম। হোম লিখে দেওয়ার সাথে সাথে এখানে একটা ক্লাস ইউজ করতে হবে, আইটেমের আইটেম। এবং চাইলে আমি, যেহেতু আমার এটাই হোম বেস, সো আমি এখানে অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করব। তো দেখুন এই যে আমি অ্যাক্টিভ ক্লাসে এখানে হোম পেজে আসি। তো আমি যদি ভিতরে পেজে থাকতাম সেক্ষেত্রে আমি কী করতাম, তো এইখানে তখন আমার অ্যাক্টিভ ক্লাসটা থাকতো না, আমি এটাকে আর একটা ক্লাস নিতাম। তো আমি যদি আমার নেক্সট পেজে থাকি বা ক্যাটাগরি থাকি, তো হোম, হোম থেকে আমি এখানে ক্যাটাগরি দিলাম হলো, যদি আপনারা পার্সকে শপিংয়ের সাইট থাকে সেক্ষেত্রে আমি এখানে ক্যাটাগরি কম্পিউটার রিলেটেড যদি দেই, কম্পিউটার, কম্পিউটারই দিলাম, কম্পিউটার। এখানে কিন্তু ক্লাস ইউজ করতে হবে, ক্লাস এই আইটেম, এবং এখানে আমরা অ্যাক্টিভ ইউজ করবো। ওকে, ব্রাউজার দেখুন এই যে এখানে আমাদের লিঙ্ক থাকবে, আমরা কিন্তু এখানে লিঙ্ক ইউজ করব, ঠিক আছে? তো আমি লিঙ্কটা ইউজ করেই দিচ্ছি। এখান থেকে দেখুন হোম, এখান থেকে আমি ইন্ডেক্স ডট এইচ টি এম এল এই পেজে লিঙ্ক থাকবে। আর এখানে কোনো, এইখানে কোনো লিঙ্ক থাকবে না, যেহেতু আমার এটা দেখুন এই যে এখানে একটা কালার অলরেডি। তো এইটাকে যদি আমি আরও বাড়াইতে চাই এখান থেকে দেখুন, তাহলে এইভাবে যদি আমি আরও কয়েকটা বাড়াই, অ্যাক্টিভ কিন্তু একটাতে থাকবে, কারণ সব পেজে, সব পেজে অ্যাক্টিভ থাকা সম্ভব না। এরপরে আমি কম্পিউটারে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক, এরপরে এখানে আমি লিখে দিচ্ছি স্যামসাং হার্ড ডিস্ক। এই পেজ, এই পেজ আমি অ্যাক্টিভ আছি। আর এইখানে কিন্তু মাউসটা খুবই সমস্যা করছে, যে এখানে আমরা এই দিব, আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা এখানে থাকবে। এরপরে এটাকেও আমরা একটা লিঙ্কের ভিতরে নিয়ে আসবো। ওকে, তো এই হলো বিষয়। আমি প্রথমে আছি হোম, হোমে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি আবার হোমে চলে যাব, তখন এগুলো হাইড হয়ে যাবে অটোমেটিক। এরপর আমি যদি কম্পিউটারে ক্লিক করি তাহলে এখানে একটা লিঙ্ক দিব, আমাদের যে ক্যাটাগরি যে লিঙ্ক থাকবে সেটা দিব। এরপরে সাব ক্যাটাগরি যে লিঙ্ক থাকবে সেটা এখানে থাকবে, এবং এটা হলো প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে?
তো এইভাবে কিন্তু আমরা এই ব্রেড ক্রাম্বটা করতে পারছি, যার কারণে আমরা বুঝতে পারছি, ইউজার কিন্তু বুঝতে পারবে সে এখন কোথায় আছে। ঠিক আছে, তো এই হলো বিষয়, আর এটাই মূলত এই। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকেই মূলত আমরা এটাই শিক্ষা পেলাম। তো যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।